এভাবেই বিধাতার ডাকে সাড়া দিয়ে প্রিয়জনদের কাঁধে ভর করে বিদায় নিয়ে যাচ্ছেন বাসন থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম গিয়াস উদ্দিন মাতব্বর। তার জানাজায় শত শত মানুষের উপস্থিতি দেখা যায়। সব কাজকে উপেক্ষা করে বর্ষিয়ান এই নেতার জানাজায় ছুটে আসেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন। জানাজায় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন আফজাল হোসেন সরকার রিপন। আপনারা অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে মরহুমের প্রতি, মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সালাম আলাইকুম বা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু, শ্রমিক লীগ নেতা এম এ কাদির, 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া, হাজি আব্দুল আলিম সহ অসংখ্য নেতাকর্মী। বর্ষিয়ান এই নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।